সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা নেকবর ঘাটে অবস্থান করছি। নেকবর ঘাটের যেখানে কুরবানি টার্গেটের সারগুড়িগুলো বিক্রি হচ্ছে, আমরা সেই জায়গায় রয়েছি। তো দেশাল জাতীয় সারগুড়িগুলোর আজকের বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দিতে চাই। আজ 5ই জুন 2022 রবিবার, সপ্তাহে একদিন শুধু রবিবারে বসে ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কলা উপজেলার মধ্যে কিন্তু এই হাট। তো চলেন আমরা একটু কথা বলতে চাই। ভাই, এটা কার আপনার ভাইয়া? বয়স হয়েছে কি ভাই? বয়স হয়েছে দুই দাঁত, দুই দাঁত বয়স, এই যে দেখছেন এইটা দুই দাঁত বয়সের। শাহিওয়ালে পার্সেল দিতে আছে, শাহিওয়াল কত চাচ্ছিলেন দাম? 110। কত বলছে ভাইয়া? 90 বলছে, 110 চাওয়া। আচ্ছা আচ্ছা, কেমন ব্যথা ব্যাকি চিন্তা ভাবনা? ১০০ হলে বিক্রি করবেন এই যে দেখছেন এটা ১০০ হলে মানে ১ লাখ হলে বিক্রি হবে এটার আনুমানিক গোস্ত কতটুকু হবে ভাই ১০০ হলে এটা বিক্রি করতে চাই ১০০ হলে এটা বিক্রি করতে চাই ৪ মনের উপরে গোস্ত হবে এটা আইডিয়া দিচ্ছে এ পাশে একজন। হ্যাঁ ভাইয়া, ভালো আছেন? দাঁত হয়েছে ভাইয়া? দাঁত হয়েছে ভাইয়া, দুই দাঁত করিয়া। কত জোড়াটা, কত দাম? ২০৫-৭ চাইলেন? দাম বলছে ১৭০ বলে। কত হলে রাখা যাবে ভাইয়া? ৮০ মানে ৯০ করে এক একটা, এক একটা ৯০ করে হলে বিক্রি হবে। এগুলো তো পোষার জন্য, গোস্ত তো পোষাবে না? না, গোস্ত তো হবে। গোস্ত কতটুকু হবে? ৮ মনের মতো হতে পারে। ৮ মনের মতো গোস্ত হতে পারে। এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই জোড়াটা। আর এই জোড়াটা ভাইয়া আপনাদের বয়স কেমন ভাই? দুই দাঁত করিয়া। কত দাম চাইলেন আর কত বললো বলেন তো? ২২০ পর্যন্ত পড়ছে। এই যে দেখছেন এইটা এবং ও পাশেরটা, আমরা একটু আগে কথা বলি তারপরে আমরা ওই পাশেটা দেখাবো। কেমন চিন্তা ভাবনা? ২৫০ পার হইতে হবে। কেমন গোস্ত হবে, কতটুকু? ৯ মনের মতো গোস্ত হতে পারে। ২৫০ পার হলে উনি বিক্রি করতে চাই। এই যে এইটা আর এইটা, লালটা থেকে মাটির রঙেরটা কিন্তু সাইজটা বেশ বড়। এই পাশে একটা দেখছি, এটা সম্ভবত দামদর চলছে ভাই। কি দামদর চলছে? বললেন দাম? বললেন দাম? বলেনি দাম, বলেনি দাম, বলে নাই। কত চাইলেন এটার দাম? ১১০ চাও। কত বললেন? কত? ৯০ আর ভাই কত চাইলো? ১০২ ৯০ এবং ১০২ ১০০০ টাকা ঘুরে দিবে, মানে ৯৯০০০ এইটা দামদার চলছে। ৯১ আচ্ছা আচ্ছা, আপনারা কি এখানে কিনে হাটে কিনে হাটে বিক্রি? আজকে কয়টা কিনে কয়টা বিক্রি করলেন? ও কিনতেছেন এখন? তা আজকে কেমন রেটটা মনে হচ্ছে বলেন তো? একটু কম মনে হচ্ছে, কম হলে তো বেশি ভালো আপনাদের। আচ্ছা আচ্ছা, হাটে কিনে হাটে কিনে হাটেই বিক্রি করে এনারা। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আজকে কিন্তু দেখছেন যে আমদানি সংখ্যা হয়েছে ব্যাপক, কিন্তু গ্রাহক সংখ্যা কম। হয়ে গেল, হয়ে গেল? কত কত হলো? কত হলো? ৯৬ ৯৬
এখন এখানে বিক্রি আবার? আচ্ছা আচ্ছা, আপনি কিনলেন ব্যবসায়ীর কাছ থেকে না মূল মালিকের কাছে? ব্যবসায়ীর কাছে। উনারা আবার মূল মালিকের কাছে কিনছে? তার মানে গ্রাম থেকে কিনে আসে। এই যে তিন হাত বদল হলো, একটা গরুতে কত টাকা দাম বাড়ে গেল বলা যাবে না ভাই। কই লস করতে পারে, কই লাভ হতে পারে, কিন্তু লস করে এত সহজে তো কেউ বিক্রি করবে না, এটা ঠিক। হ্যাঁ, 2-1000 সে লাভ করছে, আপনি 2-1000 লাভ করবেন। আমাদের 500-1000 লাভ হলে দিয়ে দিবেন। চেয়ারম্যান পরে উনি কিনে নিয়ে আবার বিক্রি করা শুরু করে দিয়েছে। আচ্ছা, আমরা একটু চলে যাব এই পাশে, দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিব আপনাদের। এই জোড়াকে দাঁত হয়েছে ভাইয়া? দাঁত হয়েছে, চার দাঁত করে। কত চাচ্ছিলেন জোড়াটার দাম? 210। এখন পর্যন্ত কত বলছে? 90। বেচা বিক্রি চিন্তা ভাবনা? 200-এর মধ্যে হলে দেখছেন, চার দাঁত বয়স, 100 করে 200 হলে বিক্রি করতে চায় জোড়াটা। 90 পর্যন্ত দাম উঠছে, আমরা একটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। কত কইছেন? কত দাম বলছে? 70। ভাইয়া কত চাইলেন আপনারা? 90-70, কত অনেক টাকা ডিফারেন্স। দাঁত দাঁত কয়টা? আগর বয়স। আচ্ছা আচ্ছা, বেচা বিক্রির চিন্তা ভাবনা ভাইয়া? বেচা বিক্রির চিন্তা 80 হলে বিক্রি করবো। 80 হলে বিক্রি হবে, 80,000 হলে উনি বিক্রি করতে চায়। এটা সাইজটা একটু ছোট সাইজের, যার ফলে কিন্তু রেটটা একটু কম। চলে যেতে চাই সামনের দিকে, দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু কথা দিতে। চারমন মাপে দেবো, চারমন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চারমন মাপে দিবেন? হ্যাঁ, তাই নাকি? শুধু গোস্ত? গোস্ত, মাথা, পা, ভুঁড়ি সব বাদ। তো কত চাইলেন দাম এখন? 95। বেচা বিক্রি দাম চাচা? 90। আচ্ছা আচ্ছা, 90,000 হলে এটা বিক্রি হবে। আচ্ছা, এখন যারা কষায় গরু গোস্তের জন্য কিনছে, কত টাকা মন ধরে কিনতে পারছে? 24,000। মানে 600 করে তারা কিনা পড়ে যাচ্ছে। তারা বিক্রি কত করে? 600-ই তো, 600-700। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই যে আমরা একটা দেখানোর চেষ্টা করছি। তাহলে 24,000 টাকা মন পড়তেছে। আমরা একটু দেখি, এই পাশে একটা কালা রঙের গরু দেখছি আমরা, এটার একটু তথ্য দিতে চাই। ভাই কি কালা মানিক আপনার? কত দাম? কত 72 চাচ্ছিলেন, কত কয়? 61-62 বলে, 72 চাওয়া। বেচা বিক্রির দাম? 65 টার্গেট। বয়স হয়েছে কি? দুই রাত। কতটুকুর মতো গোস্ত হতে পারে আইডিয়া দিতে পারবেন? 105-10 কেজি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটা দেখানোর চেষ্টা করছি, 105-10 কেজির মতো গোস্ত হতে পারে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার আপনার জোড়াটা? আচ্ছা বলে। আচ্ছা, বয়স দুই দাঁত। আচ্ছা, কত চাইলেন জোড়াটার দাম বলেন তো? 160। 80 করে? 80,000 করে। 160 চাওয়া জোড়াটা? 40 হলে দিয়ে দিবেন। 70 করে 40। আচ্ছা আচ্ছা, এখন পর্যন্ত কত উঠছে? এখন পর্যন্ত 1,30,000 বলতেছে। 30
30-20-25 আর 10 বাড়লেই দিয়ে দিবেন। আচ্ছা আমাদের একটু আইডিয়া দেন তো, আনুমানিক দুইটার কতটুকু গোস্ত হবে? গোস্ত হবে আপনার দুইটা করতে 6 মন। 6 মন, তাহলে কত করে মন পড়তেছে? 23,000-22,000। বাজার বাজার খারাপ, আজকে তো দেখছি আমদানি ভালো, কিন্তু পাটি পুটি তো নাই। পাটি তো পাটি বুঝলাম, পুটিটা কি? পাটি পুটি মানে ওইটাই আর কি, পাটি নাই আমাদের, পাটি নাই। আচ্ছা গ্রাহক সংখ্যা কম থাকলে তো রেটটা একটু কমে। গৃহস্থ নাই। হ্যাঁ হ্যাঁ, কয়টা নিয়ে আসছিলেন আজকে? 14টা। বেচা বিক্রি 60টা বেশি, 60টা এখনো আছে, মেলা টাকা লস বলছে। 60টা বিক্রি করছেন, 60টা আছে। আচ্ছা একটু ধারণা দেন তো, 60টা করে কত টাকা আমাদের লাভ হইলো? লাভ 7,000 হয়েছে, 14,000 লসে আছে। 14,000 লসে আছে, কিভাবে সম্ভব? কি করবেন? আচ্ছা আমরা একটু দর্শক শ্রোতা, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আল্লাহ হাফেজ।